অসংখ্য মানুষের জীবনে রাতারাতি নেমে এসেছে অন্ধকার। তার মধ্যে আকাশ ছুঁয়েছে পেট্রোপণ্য, রান্নার গ্যাসের দাম, শাক সবজি থেকে চাল ডাল তেলের দামও ঊর্ধ্বমুখী। এই অবস্থায় রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের দাম কি কমবে? কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে? বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। বৌবাজারের বাসিন্দা পৌশালী মল্লিক, বেসরকারি ব্যাংকের কর্মী পৌশালী, চান কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক। আমি যেহেতু একজন চাকুরিজীবী, দেখি যে আমার মানে বর্তমানে ট্যাক্সের ছাড় কতটা রয়েছে, তো আমি চাইছি ওটা যদি আরেকটু বাড়ে তো ডেফিনেটলি আমাদের জন্য খুব হেল্পফুল হবে। সেম টাইম জিনিসপত্রের দাম কিন্তু কমছে না, সব জিনিসেরই কিন্তু দাম বাড়ছে। 1.5 লাখ টাকার উপরে যখনই ওটা একটু বেড়ে যাবে ট্যাক্স লাইবিলিটিটা, তখনই অবশ্যই সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে না আমাদের। গড়িয়ার মহামায়াতলার বাসিন্দা গৃহবধূ মাম্পি গোস্বামী রান্নার গ্যাসে আরো ভর্তুকি দাবি করেছেন তিনি। গ্যাসের দামটা কমলে খুব ভালো হয়, কারণ গ্যাস ছাড়া তো আমরা কিছু বুঝি না, কারণ গ্যাসটা আমাদের লাগেই। মানে এখন কোনো কিছু ভাবতে গেলে গ্যাসটা আগে ইয়ে করতে হয়, গ্যাসের জন্য তো কাটছাট করতেই হচ্ছে, অনেক কিছু জিনিসেরও অনেক কিছু দাম বেড়ে গেছে। বেসরকারি সংস্থার কর্মী গড়িয়ার বাসিন্দা অমিত রায় চান ফ্ল্যাট কিনতে, তাই গৃহ ঋণে সুদ কমানোর দাবি তুলেছেন তিনি। আমি একজন বেসরকারি চাকর, আমিও স্বপ্ন দেখি একটা নতুন ফ্ল্যাট কেনার। এইরকম পরিস্থিতিতে বাজেটের উপর আমার কিন্তু একটা প্রত্যাশাই আছে, যেটা হচ্ছে গৃহ ঋণ, যেটা মানুষ দীর্ঘদিন ধরে সঞ্চয় করে, মানুষ একটা স্বপ্ন দেখে একটা নতুন কিছু করার, যেখানে তার এই ছাদের তলায় সে নিজে একটা থাকতে পারবে তার সুন্দর ফ্যামিলিকে নিয়ে। যদি গৃহ ঋণে ছাড় পাই তাহলে নিশ্চয়ই আমি সেই দিকে ঝাঁপাবো, আমার স্বপ্ন হয়তো সফল হবে। বেসরকারি পরিবহন ব্যবসায়ী প্রদীপ নারায়ণ বসু, তার দাবি করোনাকালে পরিবহন ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে। তিনি চান কেন্দ্রীয় বাজেটে বেসরকারি পরিবহন খাতে দেওয়া হোক আর্থিক প্যাকেজ। প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে 7 বার মেল করেছি, এই পরিবহনের একটা প্যাকেজ আমরা আনতে বলেছিলাম, যে একটা আর্থিক প্যাকেজ অন্তত দেওয়া হোক, তাহলে পরে যেন ঘুরে দাঁড়াতে পারে, এবং ডিজেলের জন্য একটা কনসেশন যদি কিছু একটা আসতো গণপরিবহনের ক্ষেত্রে, তাহলে ঘুরে দাঁড়াতে পারত। শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ কি হবে? মঙ্গলবারে বাজেটের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। অরিত্রিক ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।